আজকে তো 31st নাইট না, 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকা টটকা হয়ে যায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ। তো যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন, প্রতি মাসের জন্য কয়টা সুরা? 12 মাসে তাহলে কয় সুরা? 12 সুরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন, খোঁজ খবর নেবেন, কয় আয়াত হইল তোমার, স্ত্রীর খোঁজ খবর নেবেন, সন্তানের খোঁজ খবর নিবেন, কয় আয়াত হলো, মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন, ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন, যাতে ভুল হলে শুধরে দিতে পারেন। এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়িদ। আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। ঘরে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই তো, কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবারা, তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না। ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? সূরা বাকারা। চিল্লায় পড়েন কোন সূরা? আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? সূরাতুল বাকারা। শয়তান ওই ঘরে থাকে না। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে আল্লাহ তাআলা ওই ঘরটায় বরকত দেয়। ওয়া তারকাহা হাসারা, আর যে সূরা বাকারা পড়ে না সে খালি আফসুস করে। ওয়ালা ইয়াস্তাতিউহাল বাতালা, কোনো জিন, কোনো পেতনি, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না। আবার সূরা বাকারায় একটা আয়াত আছে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, বলেন তো আয়াতটার নাম কি? আওয়াজ করে বলেন কোন আয়াত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না। একটা মাত্র বাধা ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এখন কোরআনের তেলাওয়াত নাই, কোরআন আমরা শিখাতে চাই না, আছে না নাই? আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া, কি ছাড়া? ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী, এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যান ফেনানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ ঠিক না? প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা, সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা,
ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন, ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই? প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না? ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ঘরে কোরআন তেলাওয়াত বাড়ায় দেন, ঘরে শান্তি বাড়ায় দিবে কে? মাঝে মাঝে বেড়াতে যাবেন, ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন, পারা যাবে? জি হয়। এই যে আপনাদের এখানে জাফলং আছে না, জাফলং আর কি আছে সিলেটে, মাধবকুণ্ড আর হাকালুকি, সবচেয়ে বড় হাওর বাংলাদেশের। আমি গিয়েছিলাম একবার, এই হাকালুকিতে যে দুজন হারায় যাবেন, দুইজন দুই দিকে, পারা যাবে? যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন, আউটিং এ যান, মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান। কুল সিরু ফিল আরদ সুম্মা انظুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি, ঠিক কি না? সুযোগ হলে মিশরে যান, ফেরাউনের লাশ দেখে আসেন, কারুনের বাড়িতে যান, ধ্বংসস্তূপ দেখে আসেন, পারলে জর্ডানে যান, মৃত সাগর দেখে আসেন। সমকামিতার কারণে লূত আলাইহিসসালামের কওমের লোকদেরকে আল্লাহ জমিন থেকে উঠি একটা আঘাত করেছেন জমিনে, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি, নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি, উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মাসাকার করে দিয়েছি। ওইখানে এখন ডেড সি, লোহিত সাগর, মৃত সাগর, ওখানে কোনো মাছ জন্মায় না, কোনো কাঁকড়া জন্মায় না, ব্যাং জন্মায় না, কিছু জন্মায় না, লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি, ওখানে কোনো মানুষ ডুবেও না, গজবের জায়গা। সুযোগ হলে দেখে আসেন, টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায়ই ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান। কই যাবেন? উমরায় যান। নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল, পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো, পারা যাবে না? স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও, আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো, বরকত দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে যেতেন, সফরে স্ত্রীদেরকে নিয়ে যেতেন। সহিহ বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজিহ, আল্লাহ রাসূল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন। সুবহানাল্লাহ, নাই কি করতেন? কোরআ, আরবিতে বলে কোরআ, বাংলায় বলে লটারি। এই লটারি জায়েজ, এই লটারি জায়েজ আছে, স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি, যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বেরিয়ে যেতেন, সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা চলো দৌড়াদৌড়ি করি, ওই যে দেখা যায় খেজুর গাছ, চলো কে কার আগে যেতে পারে, দুইজন দৌড়ালেন। বিয়ের প্রথম দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে গেলেন, কারণ তখন তিনি চিকন ছিলেন, এত মোটা ছিলেন না। আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মা জান আয়েশা সফরে লটারিতে নাম আসলো, ওই সফরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি, দুইজন দৌড় দিলেন। এবার আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিততে পারলেন না, যেহেতু মোটা হয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা এবার রাগ করে বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ দিহি সাবকাতু বিতিল্ক, ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসাবাসি ছিল, কি খুনসুটি ছিল, কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী ইসলামের। তিনি স্ত্রীদের সাথে খোশ গল্প করতেন, বিনোদন করতেন, হাসি ঠাট্টা করতেন, তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন, এই রসিকতা ছিল সুস্থ রসিকতা, ঠিক কিনা? তা আমরা এটা করতে চাই না। অনেকের চেহারা, আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই, খালি রাগ আর রাগ আছে না? নাই। অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই, হাসবেন
মুচকি হাসবেন, মুচকি হাসি দেওয়া সুন্নাত। আর মুচকি হাসতে পয়সা লাগে না, পয়সা লাগে তো হাসেন না কেন? মুচকি হাসেন, হাসি দেওয়া সুন্নাত, সুখ শান্তি আনার। মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব, আমরা মাধবকুণ্ড বেড়াতে যাব, আমরা জাফলং এ যাব, পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব, যেমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন।